আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। 25 এপ্রিল হতে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে থাকা প্রবাসীরা যারা শীঘ্রই দেশে আসার চিন্তাভাবনা করছেন, তারা দয়া করে পুরো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের জন্য নতুন আইন কার্যকর করেছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বাংলাদেশে প্রবেশের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বাংলাদেশে প্রবেশ করার 3 দিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। আগামী 25 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। বুধবার 20 এপ্রিল রাতে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়ল কবি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রীদের দেশে আসার 3 দিনের আগেই হেলথ ডিক্লারেশন .dghs.government.vd এই ওয়েবসাইটে গিয়ে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর কিউআর কোডযুক্ত একটি হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপিটি মোবাইলে নিজের কাছে রাখতে হবে। এতে বলা হয়েছে, কোনো দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলে ট্রানজিট এয়ারপোর্টে চেকিং করার আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বোর্ডিংয়ের সময় এয়ারলাইনগুলো যাত্রীদের হেলথ কার্ড আছে কিনা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে যাত্রীকে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে। বেবিচকের অনলাইন হেলথ ডিক্লারেশন ফর্মে যাত্রীর করোনার আক্রান্তের সংখ্যা, টিকা, জ্বর, কাশিসহ নানান তথ্য যুক্ত করা হয়েছে। এতদিন স্বাস্থ্য অধিদপ্তরে তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো যাত্রীদেরকে। প্রজ্ঞাপনে বাংলাদেশে আগত যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী যেসব যাত্রী করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছে তাদের আরটিপিসিআর পরীক্ষা করতে হবে না, তবে সেক্ষেত্রে যাত্রীদের টিকার সার্টিফিকেট দেখাতে হবে। আর যেসব যাত্রী এক ডোজ কিংবা কোনো টিকা নেননি তাদের বাংলাদেশে প্রবেশের 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। 12 বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করতে হবে না, তবে তাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো পুরোপুরি মেনে চলতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে যেতেও করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন সেখানকার নির্দেশনা অনুসরণ করবেন বলেও নির্দেশনায় বলা হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনারা অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করবেন। সেই ভিডিওটা দেখে আপনারা নিজেও নিজের এই হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে পারবেন। আর আমাদের সকল প্রবাসীদের সাথে খবরটি শেয়ার করে জানিয়ে দিবেন যে 25 এপ্রিল থেকে নতুন আইনটি কার্যকর হতে যাচ্ছে। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।